বগুড়া শহর থেকে মাত্র এক ঘন্টার পথ বাবুরপুকুর বধ্যভূমি। 1971 সালে নিরীহ বাঙালিদের ওপর পাক বাহিনীর বর্বর জঘন্য হত্যাকাণ্ড থেকে বাদ যায়নি বগুড়ায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধাদের। একের পর এক 14 জনকে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ সাইফুল ইসলাম, জালালউদ্দিন জামাল, আব্দুল কুদ্দুস মন্টু, আব্দুল কাদের বাদশা, বাচ্চু শেখ, আব্দুল মান্নান, আলতাফ আলী, আব্দুল সবুর, নূরজাহান, মোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, ওয়াজেদুর রহমান ও ফজলুর রহমান। আর একজনের নাম পরিচয় তো জানাই যায়নি, আলাদাভাবে শনাক্ত করা যায়নি শহীদদের সমাধি, নাম ফলকও নেই কোনো শহীদের সমাধিতে। নাম ফলক দেয়নি যে কার কবর কুণ্ড আছে। শুধু কি তাই, এ সকল বীর শহীদদের আমরা কতটুকু সম্মান আর শ্রদ্ধা দিয়েছি সেটাও ভেবে দেখবার বিষয়। স্মৃতিসৌধের বুকে আজও আছে সে সকল কথা, যা থেকে শেখার আছে অনেক কিছু, জানার আছে অনেক অজানা গল্পের কথা। পাক বাহিনীর সেই বর্বরতা আর নির্যাতনের কথাই বর্ণনা করছিলেন এক প্রত্যক্ষদর্শী। 71-এ ভোরবেলায় ফজর নামাজ পড়ি এদের পাশে মুখে হাত বান্ধা চোখ বান্ধা এদের টার্গেট করে নিয়ে আসে খানিরা, নিয়ে এসে এখানে লাইন করে সার করে, করার পরে একজন খান শুধু গুলি করছে মাথার, দোসরা খান লয় শুধু একজন গুলি করে থর পরে ওরা চলে যায়। দেওয়ার পরে এদের আত্মীয় স্বজন সব শহরের তারা আসে, আবার থানার থেকে পারমিশন নিয়ে আসে এখানে দাফন কাফন করে এখানে মাটি দেওয়া আছে। রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ, সে সকল মুক্তিযোদ্ধাদের পরিচয় আর সমাধি সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমেই নতুন প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধর সঠিক ইতিহাস, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আক্তারুজ্জামান, রেডিও মুক্তি 99.2, বাবুরপুকুর বধ্যভূমি, বগুড়া।